बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आशा करी आपनारा सबाई भालो आछे। आज के आमी आपनादेरके तैरी करे देखाबो फुलकपी दिए परोटा। आर एई फुलकपी दिए परोटा खेते अनेक असाधारण लागे, एकबार खेले द्वितीयबार खेते अवश्यई चाबेन। तो देखुन ना एकबार खेये केमन लागे। एखाने आमी दिए दिच्छी दुई कप मयदा, स्वाद मतो लवण, एक टेबिल चामच चीनी, दुई टेबिल चामच सोयाबीन तेल। एरपर आमी एई शुकनो उपकरण एक संगे भालो करे मिशिए नेब। शुकनो उपकरणगुलो आमार माखानो हये गेछे। এখন আমি একটু একটু করে পানি দিয়ে একটি ডো তৈরি করব। অবশ্যই পানি আমরা একবারে দেব না, তাহলে ডোটা হয়তো খুব একটা ভালো হবে না, অল্প করেই দিতে হবে। देखें डोटा आमार तैरी हुए गेछे, खूब एकटा शक्त होयनी बा नरमो होयनी, परफेक्ट भावे डोटा आमार हुए गेछे। एबारे एखाने आमी दिए दिच्छी एकटु तेल माखिए निये। एकटा बाटिर मध्ये रेखे दिच्छी 20 मिनिटेर जन्य। এখানে আমি মাঝারি সাইজের একটি ফুলকপি নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গোটা গোটা করে কেটে নিয়েছি। তো এখন আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখেন ফুলকপিগুলো গ্রেট করার পরে খুব সুন্দর ঝুরি হয়ে যাচ্ছে। আর এভাবে সবগুলো ফুলকপি ग्रेट करे नेब। फुलकपिगुलो आमार ग्रेट करा हुए गेछे। एखन आमी चले जाब चूलाय। चूलाय एकटी पैन बसिए एर मध्ये दिए दिच्छी 2 থেকে 3 टेबिल चामच सोयाबीन तेल। दिए दिच्छी 1/2 कप प्याज कुची। दिए दिच्छी काँचामरिच कुची 2 टेबिल चामच। মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। স্বাদমতো লবণ। গরম মশলা 1 টেবিল চামচ। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব গ্রেট করা ফুলকপিগুলো। এরপর আবারও নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব।
এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা ফুলকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। পরোটার পুরগুলো আমার তৈরি হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। দেখেন ডোটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, এখন আমি তৈরি করে নেব পরোটা। এরপর এখানে আমি মথিয়ে নেব। মথিয়ে নেওয়ার পর কিছু লেচি কেটে নেব। এরপর একটা লেচি নিয়ে আমি রুটি বলে নেব। দেখেন রুটিটা আমার খুব পাতলাও হয়নি, আবার খুব একটা মোটাও হয়নি। দিয়ে দিচ্ছি এর মধ্যে পুরগুলো। ফুলকপির পুরগুলো দেওয়ার পর রুটির চতুর্দিক দিয়ে দিয়ে দেব সামান্য করে পানি। পানি দিয়ে নেওয়ার পর দিয়ে দিব আরেকটা রুটি এর উপরে, এবং একটু চেপে দিয়ে এটাকে আমরা এপাশ ওপাশ একটু বেলে নেব। রুটির এপাশ ওপাশ বেলে নেওয়ার পর এখন আমি এটা ভেজে নেব। এরপর একটি প্যানের মধ্যে রুটিটি দিয়ে আমি এপাশ ওপাশ করে রুটিটা প্রথমে ভেজে নেব। রুটির এপাশটা আমার হয়ে গেছে, এখন আমি এটা উল্টিয়ে দেব। এরপর এখানে আমি সামান্য তেল দিয়ে আবারও ভেজে নেব। রুটি আমার দুপাশে ভাজা হয়ে গেছে এবং অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। খেতে কিন্তু আসলে অনেক মজার লাগবে। তো এই দারুণ খাবারটা কিন্তু মিস করবেন না, অবশ্যই বানাবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করবেন। মজার নাস্তাটি আমার হয়ে গেছে, এখন শুধু খেয়ে নেওয়ার পালা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।